হাই এভরিওয়ান, তোমরা দেখছো নেহা স্নেহাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালোই আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজ এখন এখন বাজে মোটামুটি 11:59, মানে অনেক দেরি হয়ে 12টা বাজে প্রায়। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে উঠতে খুবই লেট হয়ে গেল আমাদের, যেহেতু আজকে কোনো কাজ নেই আমাদের, যেহেতু লাঞ্চ করবো না ডাইরেক্ট। আজকে তো এমন কিছু আমাদের কাজ নেই, তো আমরা ঠিক করলাম যে আজকে একটুখানি নর্মাল লাইফস্টাইলটা একটু ব্লগ করা যায়। আচ্ছা, তো বাইরে ওদের লাঞ্চের সময় হয়ে গেছে, তো মা এখানে ওদের খাবারটা রেডি করছে। এঞ্জেলকে যা দেওয়া হয় ওখান থেকেই ওদের জন্য ওই সেম খাবারটাই দেওয়া হবে। তো ওটা দিয়ে ভালো করে ভাতটা মেখে দিচ্ছে, আর বাচ্চাটার জন্য একটুখানি মাংস পিস ফিস দিচ্ছে যাতে বাচ্চাটা খায়। ঠিক আছে, তো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো এই খাবারটা মা ভালো করে মেখে দিচ্ছে, এই বাইরে চলে এসছে। নেহা এবার বাটি বাটিগুলো ওখানে রাখা দেখতে পাচ্ছ, ওখানে ওদের ওটা করেই দেওয়া হয় ওদেরকে। কি গরম, বাপরে বাপ, এরকম আওয়াজ বের করবি? এখানে ওদের জন্য খাবারটা বাড়ছে, বাটিগুলো ওদের জন্য রাখা হয়েছে। মাঠটাও বেড়া দে, ওষুধ তো দেবো। এত আবার খায় না? না দাঁড়াল, বাবা মার খাবারটা এখানে দেওয়া হচ্ছে, অল্প করে দেবো প্রথমে, কারণ ওষুধ মিক্সড করতে হবে। আমি পেপারে করে ওষুধটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি যাতে ও খায়, করে মিক্স করে দেবো। এত গরম যে কাউর কোনো খাওয়ারই ইচ্ছা নেই। এটা হচ্ছে ছোটোটার ওষুধ সাপ্লিমেন্ট। তো এটা আমার একটা ট্রেনার দিয়েছে যে আস্তে আস্তে ও গ্রোথ হবার জন্য, যদি ও খাওয়া দাওয়া ঠিক মতো করে না। এটা এটা আমি ওর খাওয়া হয়ে গেলে, ও যদি কিছু খায় অল্প অল্প খাওয়া হোক, তারপরে ও খাচ্ছে, অল্প অল্প কিছু খাক, তারপরে ওষুধটা খাইয়ে দেবো, যেটা সাপ্লিমেন্ট, ওর শরীরের কাজে আসবে। আর মার ওষুধটা তো মিক্স করে দিয়েছে ওই বাটিটাতে, কিন্তু এত গরম যে ওর খাওয়ার কোনো ইচ্ছে দেখতে পাচ্ছি না। বাহ, সাদা চলে এসছে, মানে বাবাটা কোথা থেকে কী সব পাড়িয়ে এসছে, কোন কোন পুকুরে গিয়ে চুবেছিল কে জানে। ও হয়তো খাবে, ওরটা ওকে দেওয়া হচ্ছে বাটিতে। ওকে দেওয়া হয়েছে, ও খাচ্ছে, তাও সারাটা খায়, মানে যা দেওয়া হয় তাই খায়। বাচ্চাটাকে আবার একটু মাংস ফাংস দিয়ে একটু ভালো করে মেখে না দিলে ঠিক ও খায় না। ও মা নিজের খাবার ছেড়ে দিয়ে ওখানে এখানে চলে এসছে বাচ্চার খাবার খেতে। ভাত দেখে সেই পড়ে আছে, ওর মোটাটা দিয়ে দে না, একটু একটুখানি মিক্স করে দে ওটাকে, ভালো করে মিক্স করে দে। একটা জায়গায় দিয়ে রেখেছিস না, এজন্য এরম করছিস, ভালো করে মিক্সড কর। হ্যাঁ, একটু খাচ্ছে ওষুধটা। এত রোদ, এজন্য খাওয়ার ইচ্ছে নেই, এত গরম না? ওই ওদিকে যা, খাওয়া গেছে, খেয়েছে
ওর ওষুধটা নিয়ে নিচ্ছে, ওর বাচ্চাটা তো খাওয়া হয়ে গেছে, যাই খেয়েছে না কেন, যা গরম, কাউরি খাওয়ার ইচ্ছা নেই। আয় আয় আয়, তাকে দেখে চিল্লাচ্ছে, ভগবান জানে কখনো নিশ্চয় দেখতে পেয়েছে কোনো সূচো বা বিড়াল। ওষুধ তোকে খাওয়াতে হবে এখন, তুই ভয় পাস না, খুব ছটফটে আছে, খাবে না, বুঝে গেছে ওকে ওষুধ খাওয়ানো হবে। আমার তো অনেক ভয় করে, মানে ভয় করে ইন দ্য সেন্স কখন মানে কার মূর্ত বোঝা যায় না, তো স্নেহা একটু সাহস করে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে সবসময় ওই খাবার। খাচ্ছে না, বা জোর করে খাওয়ানো হবে। খাই দিয়েছে, চিল্লানো বন্ধ হয়ে গেছে ওষুধ খাওয়ার পর। বাইরে যা রোদ, ও এখন ছাওয়াতে গিয়ে একটু বসবে, তিনজন মা এখনো খাচ্ছে দূরে দেখতেই পাচ্ছ। খেয়েছিস ওষুধ? ওষুধ খেয়েছিস? ওদের গায়ে পোকার ওষুধ তো তোর দেওয়া হয়, একটা দুটা পোকা কোথা থেকে চলে আসে বোঝা যায় না, পোকা তো মানে এত ওষুধ দেওয়া হয় তারপরও পোকা চলে আসে। যা, মুখটা দেখেছো এখন নড়ে যাচ্ছে, মানে ওদের নার্ভে প্রবলেম আছে না, মুখটা কন্টিনিউয়াস নড়তেই থাকে আর কি, ওষুধ তো ওর জন্যই চলছে। যাই আমরা এবার ঘরে যাই, ওরাও ঘরে চলে যাবে। ওই কালুয়া কালুয়া, ওই কালুয়া, কাকে দেখে চিল্লাচ্ছিস? কাকে দেখে চিল্লাচ্ছিস? ও আস্তে আস্তে দেখো এখন কাকে দেখে চিল্লাচ্ছি, বিড়াল, বিড়ালকে দেখে চিল্লাচ্ছে, বিড়ালটা পালাচ্ছে ওখানে, দুটো দুটো বিড়াল অবশ্য দেখো। উড়ে গেল তোমার দেখতে পারলে, ধরতে পারিনি, এখন বেরোবে ওখান থেকে শয়তান। আয় আয় আয়, চলে আয়। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আমরা, এবং বা খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই বাই এভরিওয়ান।